কমলাবন্দরে উদ্বোধন করা হলো ভার্টিক্যাল রোলিং মিল ভিআরএম সিমেন্ট কারখানা। দুপুরে বসুন্ধরা গ্রুপের নতুন এই সিমেন্ট কারখানার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কারখানা কর্তৃপক্ষ জানায়, এখান থেকে বছরে 12 লাখ মেট্রিক টন উন্নত মানের সিমেন্ট উৎপাদিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান, চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহমুদ মোর্শেদ হাসান ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।